ব্রিটিশ কলোনি উগান্ডায় ক্রিকেট শুরু হয় 1940 সাল থেকে, তবে সেটা খুবই সীমিত আকারে। এশিয়ান বেনিয়া ও উপনিবেশ স্থাপনকারী ব্রিটিশদের মধ্যে শুরু হওয়া ক্রিকেট ধীরে ধীরে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। বর্তমান উগান্ডা দলটি পুরোপুরি ভূমিপুত্রদের নিয়েই গড়া, যুক্তরাষ্ট্র কিংবা কানাডার মতো অভিবাসীদের দিয়ে নয়। বেশিরভাগ সময় আইসিসির ষষ্ঠ থেকে চতুর্থ স্তরে খেলা আফ্রিকার এ দেশটিকে বিশ্বকাপ স্বপ্ন দেখিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব 19 দলকে কোচিং করানো লরেন্স মাথলেনি। 2020 সালের শেষ দিকে তিনি উগান্ডা জাতীয় দলের দায়িত্ব নেন আর তখন থেকেই বিশ্বকাপ খেলার চিন্তা মাথায় ঢোকান। মাথলেনি দলের প্রতিভাবান খেলোয়াড়দেরকে দেখে একদিন তিনি বলেন, আমার মনে হচ্ছে চেষ্টা করলে তোমাদের পক্ষে 2024 বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করা সম্ভব। তার কথা শুনে বিস্মিত হয়েছিল সবাই, তবে এরপর থেকে সবকিছু বদলে যেতে থাকে। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। তিনি দল নিয়ে কঠোর পরিশ্রম শুরু করেন। গত বছর অক্টোবরে আফ্রিকান অঞ্চলের বাছাইয়ের আগে উগান্ডার হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। মাথলেনি না থাকলেও সেই টুর্নামেন্টে জিম্বাবুয়ে ও কেনিয়াকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় উগান্ডা। ক্রিকেটারদের কাছেও এ ফলাফল বিশ্বাস হচ্ছিল না, আর হবেই বা কী করে। এর আগে উগান্ডা আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে খেলেইনি। সেই স্মৃতি বলতে গিয়ে উগান্ডার স্পিন অলরাউন্ডার ফ্রাঙ্কো সবুগা আবেগে ভেসে যান। তিনি বলেন, নামিবিয়ার কাছে হারার পর আমরা নিজেদের মধ্যে কথা বললাম। আমরা এ হার ভুলে পূর্ণ মনোযোগ দিলাম জিম্বাবুয়ে ম্যাচে। আমরা জানতাম জিম্বাবুয়েকে হারাতে পারলেই বিশ্বকাপ নিশ্চিত হবে আমাদের। ছেলেরা মন প্রাণ উজাড় করে খেলে জিম্বাবুয়েকে হারিয়ে দিল, বিশ্বাস করতে পারছিলাম না। সেই জয়ের পর আমরা ভোর 4টা পর্যন্ত জেগেছিলাম। দেশে ফিরে দেখি পুরোদমে তখনও পার্টি চলছে। প্রতিদিনই টিভি রেডিও থেকে সাক্ষাৎকারের জন্য আমাদের ডাক আসত। বাইরে গেলেই লোকজন আমাদের ঘিরে ধরত। সবাই কেবল এই ম্যাচের গল্প শুনতে চাইতেন। এখন তাদের চ্যালেঞ্জ বিশ্বকাপ। পাপুয়া নিউগিনিকে হারিয়ে সেই চ্যালেঞ্জেও সফল নতুন এই দলটি। এখন নিজেদের দেশে ক্রিকেটকে ছড়িয়ে দেয়াই তাদের লক্ষ্য।